ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা তো কত কিছুই করে থাকি, তো সেরকম ভাবে আমার বাসার পর্দাগুলি নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে একটু পর্দাগুলি চেঞ্জ করব। তো অনেকদিন ধরে ভাবছি কিন্তু আর কেনা হচ্ছিল না, তো আজকে বের হয়ে কিছু পর্দাও নিব, আরও কিছু জিনিস কিনবো ঘর সাজানোর জন্য, সেই সাথে খাওয়া দাওয়াও করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা হঠাৎ করে বের হয়ে গেলাম, আর আজকে একটু শীতটা কম, কিন্তু বাইরে দেখতেছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে এদিকে একটু একটু শীতও করছে আবার বৃষ্টিও পড়ছে। তো আমরা তো রিক্সা নিয়ে পুরো চলে গেলাম মিরপুর একে, তো এখন দেখি কী কী কেনা যায়। তো আমরা একটা ঘড়ি চয়েস করে গিয়েছিলাম কিছুদিন আগে, কিন্তু এখান থেকে আমাদের আরেক জায়গায় যেতে হয়েছে, এর জন্য আমরা এই ঘড়িটার আর নিয়ে যেতে পারিনি বাসায়। তো ভাবলাম এর পরে যখন আবার এক নম্বর আসব তখন নিয়ে আসবো। এই যে এই ঘড়িটাই পছন্দ করে গিয়েছিলাম, তো ঘড়িটা দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এদিকে আরও ঘড়ি ছিল, তো এত ঘড়ির মধ্যে আমার হাজবেন্ডের ওই ঘড়িটাই পছন্দ হয়ে গেছে। এইদিকে তো আমারও পছন্দ হয়ে গেছে, দুইজনের পছন্দ এক হয়ে গেল। তো ভাবলাম এইটাই নিয়ে নেই, আর এই ঘড়িটার দামাদামি করছিলাম, তো আমরা আগেও দাম করেছিলাম অবশ্য। আচ্ছা, এই ঘড়িটার দাম কত হতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন, মানে আমার তো ধারণা ছিল না যে এত কমে আমি পাবো। তবু আমি দামটা বলে দিচ্ছি, ঘড়িটার দাম ছিল হচ্ছে 500 টাকা, 500 টাকা না, মানে চেয়েছিল 900 টাকা, তো আমরা 400 টাকা প্রথমে বলি, তারপর আর একটু বাড়িয়ে নিয়ে নিই। দাম কম বেশি দিয়ে কখনো তো পছন্দ হয় না, যেরকম এটা দাম হিসেবে আমার কাছে ভালোই লেগেছে, মানে মনে হচ্ছে যে ঠিক আছে বা একটু কমই দাম, সেই হিসেবে এখন দেখি সার্ভিস কেমন দেয় ঘড়িটার। তো আমরা ঘড়িটা নিয়ে, আমাদের কিছু পর্দার প্রয়োজন আছে, কারণ আমার বাসার পর্দা এক পাশে পুরো ছিঁড়ে গেছে, আরেক পাশে আছে। তো অনেক দিন ধরে ভাবছি, আর আমি কিছু কেনার আগে একটু ভাবি যে কিনবো কিনবো, অনেক দিন ভাবার পর তারপরে নেওয়া হয়, এক দুই মাস শুধু ভাবতে ভাবতে চলে যায়। আর এই দোকানটাতেও পর্দার প্রাইস শুনে আমি তো অবাক হয়ে গেছি। এই যে আমি আপনাদেরকে বলে দিব, এই যে এই পর্দাগুলি দেখতে পাচ্ছেন যেটা এখন আমরা হাত দিয়ে ধরলাম, এই যে কালারিং পর্দাগুলো, এগুলো ছিল 170 টাকা করে ওনারা দাম বলছে, আমরা বলতে পারবো। আর এই পর্দাগুলি ছিল হচ্ছে 4 কুচির পর্দা, 3টা হলে একটা জানালায় হয়ে যাবে। তো এই পর্দাগুলি আমার বাসায় ছিল আগে, তো ভাবলাম এর থেকে একটু ভালো কোয়ালিটি নিয়ে নেই। আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছিল যে কোনটা নেওয়া যায়, তো আমি চাচ্ছিলাম যে একটু হালকা কালারের মধ্যে নিতে, কারণ আগের বারে পর্দা আমার বাসায় ছিল নীল কালারের, এবার একদমই হালকা কালারের নিব। তো এইদিকে আবার কোলবালিশ দেখাচ্ছিল, কোলবালিশ নিতে চেয়েছিলাম, কিন্তু এই কোলবালিশগুলি আমার কাছে মনে হচ্ছিল না যে অনেকদিন ভালো থাকবে। তো তারপরে আমরা যে পর্দাটা নিয়েছি এটা দেখাই। আচ্ছা, এই যে এই সিরিয়ালের পর্দাগুলি দেখতে পাচ্ছেন হালকা কালারের মধ্যে, এগুলি ছিল হচ্ছে পিস, 370 টাকা চেয়েছে তারা, আর এটা হচ্ছে 6 কুচির, আর হচ্ছে ডান পাশের গুলি, এগুলি 170 টাকা করে। কিন্তু আমি চাচ্ছিলাম একটু ভালো কোয়ালিটি, যেহেতু একটু ভালো কোয়ালিটির 6 কুচির যে পর্দাগুলি ছিল সেখান থেকে কিন্তু আমি পর্দা নিয়ে নিয়েছি। আর 6 কুচির পর্দা 2টা হলে কিন্তু জানালায় হয়ে যাবে, আমার যেহেতু 2টা জানালা আমি 4টা নিয়ে নিয়েছি। আর যদি 4 কুচির 170 টাকা করে যেগুলি ছিল, দামাদামি করে হয়তো বা 150 টাকায় আনা যেত, ওগুলি হচ্ছে 3টা করে লাগবে। তো ভাবলাম একটু ভালোগুলিই নিই, কারণ ওই পর্দাগুলি আগেও আমি ব্যবহার করেছি 170 টাকা করে যেগুলো, তো সেখান থেকে নিয়ে নিয়েছি। আর আগে আমি 170 টাকার পর্দা 250 টাকা করে নিয়েছিলাম অবশ্য, তখন মানে বুঝি নেই। তো এখন যে যেটা দেখলাম এখানে অনেকটা প্রাইস কম দাম, এই যে 170 টাকা পর্দায় কিন্তু অন্য জায়গায় প্রায় দাম ভালোই, প্রায় 200 থেকে 250-300 টাকা করে। আর যেহেতু এটা গোডাউন এখান থেকে নিচ্ছি, আর এখানে পর্দার কোয়ালিটিও ভালো দেখে নেওয়া যায়, তো আমরা 2টা কুশন কভারও নিয়ে নিয়েছি, আর 2টা কুশনও নিয়ে নিয়েছে। তো যেটা দেখলাম কুশনের থেকে কুশন কভারের দাম বেশি, 2টা কুশন নিয়েছে 200 টাকা, আর কভারের দাম নিয়েছে 300 টাকা। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, তবুও যেহেতু পছন্দ হয়ে গেছে, আর কুশন কভার সহ আমরা কুশনগুলো একেবারে ভরে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু সন্ধ্যার দিকে ক্ষুধা লেগে গেছে। তো আমার হাজবেন্ডের কেক খেতে ইচ্ছা করছে, সে কেক খাবে নাকি? তো এখানে দেখছিলাম কী কী কেক আছে আর কী কী খাবার আছে, তো আগে একটা কেক অর্ডার করব। তো এই স্ট্রবেরি ফ্লেভারে যে কেকগুলি ছিল এগুলি এখান থেকে অর্ডার করলাম। আর এখানে প্রাইস হিসেবে খাবারগুলো আমার কাছে একটুও ভালো লাগে নাই, মানে একটা খাবারও ভালো লাগে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি খাবার খেয়েছি। যাই হোক, বেশি কিছু খাইনি, 2টা আইটেম খেয়েছি। তো কেকটা প্রথম অবস্থায় একটু ভালো লাগলো, পরে মুখ মেরে এনেছে। আমি আবার নতুন কোথাও খেতে গেলে আগে 1-2টা আইটেম ট্রাই করে নিই, বিশেষ করে 1টা আইটেম ট্রাই করি, যদি ভালো লাগে তাহলে আরও অর্ডার করি। তো কেকটা যেহেতু মোটামুটি ছিল, তো এখান থেকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম। আর এখানে চাউমিনের পরিবর্তে যে কী দিস আপনারা দেখতেই পারবেন, এর থেকে বাসায় বানালেও মনে হয় এর থেকে অনেক ভালো খেতে হয়।
তো আর কি করার, ওই একটা চাউমিন খেয়ে কিন্তু চলে আসছি। আর এই দেখেন, এটা কি চাউমিন নাকি নুডলস বুঝতে পারছি না। তো চাউমিন তো সাধারণত আরও মোটা হয়, প্লাস আরও দেখতেও মানে ভালো লাগে। এটা বাসা বাড়িতে তৈরি, যেরকম কোকোলা নুডলসগুলি হয় না, একটু আমরা সবজি দিয়ে তৈরি করি, ঠিক সেরকমই, মানে একদমই বাজে ছিল কি বলবো। তারপর তো একটু সস দিয়ে খাচ্ছিলাম, দেখি ভালো লাগে কিনা। সস দিয়ে খাওয়ার পর একটু মোটামুটি লেগেছে, কিন্তু এটাকে চাউমিন আমি মানতে পারতেছি না। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু চটপটি খাই। তো চটপটিতে এত টেস্টিং সল্ট ছিল, মানে যেদিন খারাপ যায় সব দিকেই যায়। আর চটপটি ওই যে একটাই অর্ডার করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, আর এইদিকে আসার পথে দেখি ডিম বিক্রি করছে মশলা দিয়ে। তো মশলা ডিম খাবো খাবো ভাবছিলাম, খাওয়াই হয় না আসলে, পাই না সেরকম, যা ডিম পাই মানে একদম শুধু লবণ দিয়ে দিয়ে দেয়। তো এটা তো আমার ছেলের জন্য একটা দিশা, আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। তো মশলা ডিম আমি খেতে চেয়েছিলাম, আরেক জায়গায় দেখেছিলাম ওইখানে মশলা দেয় না, এর জন্য খাইনি। আমার কাছে মনে হয় কি, ডিম যদি এমনি শুধু শুধু খাওয়া হয় শুধু লবণ দিয়ে গলায় আটকে যায় এরকম একটা অবস্থা, আর যদি একটু মশলা দিয়ে খাওয়া যায় তাহলে খেতে খারাপ লাগে না, আর খাওয়াও যায়। তো আমি খাচ্ছিলাম আর দেখছিলাম যে না ভালোই, আর আমার হাজবেন্ডের কাছে শাহফওয়ানকে দিয়ে রেখেছিলাম। যাই হোক, তারপর তো বাসায় এসে তো পর্দাগুলি লাগিয়ে দিলাম, না দেখতে খারাপ লাগছে না, একটু হালকা কালারের মধ্যে চেয়েছিলাম, আর মাশাল্লাহ রুমের লুকটাও চেঞ্জ হয়ে গেছে। তো পর্দাগুলি যাক ভালোই হয়েছে, আমার কাছে তো ভালো লাগছে। আর এই যে ঘড়িটা, কিন্তু বাসায় আনার পর ঘড়ির কাঁটাটাই আমি চোখে দেখতেছি না, আমি কীভাবে যে দেখবো আমি বুঝতেছি না। কয়টা বাজে আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।